ঢাকাসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখীর সম্ভাবনা ঢাকা শহর সহ দেশের বিভিন্ন এলাকায় আজ কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাকচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ আজ বুধবার দশ মে দুপুরে তিনি এ আশঙ্কার কথা জানান তিনি বলেন আজ দুপুর তিনটার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ময়মনসিং ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলাতে ও ঢাকা বিভাগের অনেক জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মোস্তফা কামাল পলাশ আরও বলেন ঢাকা শহরের উপর দিয়ে দুপুর তিনটা বেজে তিরিশ মিনিটের পর থেকে বিকাল পাঁচটার মধ্যে কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আবহাওয়া দফতরের সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশী মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে ময়মনসিং ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদফতর জানায় সারা দেশ আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী তিন দিন পর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে